দেখুন, যে কোনো সময় ভারত পাকিস্তান যুদ্ধ, খুব কম সময়ের নোটিশে যুদ্ধের জন্য তৈরি থাকুন। ভারতের বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়ারের এমন বার্তাতে নড়ে চড়ে বসেছে বাহিনীর কর্মকর্তারা। তবে কি পাকিস্তানের সঙ্গে যে কোনো সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন ধানোয়া? ভারতের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে এবেলার খবর, বিমান বাহিনীর প্রধান নিজের স্বাক্ষর করা একটি চিঠি পাঠিয়েছেন বাহিনীর প্রায় 12,000 অফিসারদের। 30 মার্চের চিঠিতে অনেক বিষয়েরই উল্লেখ রয়েছে। এই প্রথম কোনো বিমান বাহিনীর প্রধান সবাইকে এই রকম একটি চিঠি লিখলেন বলেও খবরে উল্লেখ করা হয়। তিনি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি বিপদ সব সময় রয়েছে, ফলে আমাদের যা শক্তি রয়েছে তা নিয়েই খুব কম সময়ের নোটিশে যে কোনো অপারেশনের জন্য তৈরি থাকতে হবে। এই উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিপদ বলতে তিনি পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধকেই বুঝিয়েছেন বলেই মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ যেভাবে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলা বা সেখানকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাতে পাকিস্তানের মদত রয়েছে বলে ইঙ্গিত। তবে এই চিঠি নিয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে কেউ মুখ খুলতে চায়নি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।